দুষ্টু পাখি মিষ্টি পাখি তুনি আমার নাম, দুষ্টু পাখি মিষ্টি পাখি তুনি আমার নাম, খাই দাই বগল বাজাই নেই যে কোনো কাম, আহা নেই কোনো কাম। এই টুনি, এখানে চান করছিস কেন জানিস না? এই পুকুর শুধুমাত্র রানীদের জন্য। আহা, রাগ করছো কেন? আমার মতো একটা ছোট্ট পাখি চান করলে কতটাই বা জল লাগে। কি আমার মুখে মুখে কথা? এই ছোট্ট পাখি, তুই ছোট্টর মতোই থাক, তাও যদি হতি সুন্দর দেখতে। সুন্দর নাই হতে পারে, আমার নাক আমার নিজেরই, তোমাদের মতো তো আর নাক কাটা নয়। কি কি বললি তুই? আমাকে নাক কাটা রানী বললি? তবে রে বদমাইশ পাখি, আমি দেখাচ্ছি তোর মজা, দাঁড়া দেখাচ্ছি। সত্যি কথার ভারী মজা, দুষ্টু রানী পেলো সাজা। সত্যি কথার ভারী মজা, দুষ্টু রানী পেলো সাজা। থাম বলছি, থাম, একবার ধরতে পারলে না আমি তোকে ভেজে খাবো। দূর দূর সব গয়না পুরনো হয়ে গেছে। সত্যি মহারাজ কতদিন নতুন কোনো গয়না কিনে দেননি। চল ভাই, সবাই গিয়ে মহারাজকে বলি আমাদের নতুন নতুন হার চাই, সীতাহার, চন্দ্রহার, বিছেহার। আরে এই হারটা তো কতদিন পরিনি। হ্যাঁ দিদি, ওটা পরলে তোমাকে খুব ভালো লাগে। কি হলো রে ছোট, কাঁদছিস কেন? আজকে কাঁদবো না তো, কাঁদবো কবে? আমাকে দেখে নাক কাটা রানী বললে আমি কাঁদবো না। কে 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 বল, কে তোকে নাক কাটা রানী বলেছে? বলবি তো একবার নামটা বল দেখি। রাজা মশাইকে বলে টুনি, ওই টুনি আমাকে নাক কাটা রানী বলেছে। হ্যাঁ, তুই ওই ছোট্ট পাখিটার কথায় কাঁদছিস? হাসো হাসো, ও তোমাদের কেউ না নাক কাটা রানী বলেছে। হ্যাঁ কি হলো, আরো হাসো, থামলে কেন? টুনির এত সাহস, ওটাকে না আমি ভেজে খাবো। না না, আমি সেদ্ধ করে খাবো। না 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 না, আমি আমি কাঁচা খাবো, কাঁচা কাঁচা খাবো। আমি ঝোল করে খাবো, আমি অম্বলে খাবো, আমি আচার করে খাবো। খাবে তো বুঝলাম, কিন্তু খাবার আগে ওটাকে তো ধরতে হবে। সেটা কে ধরবে? তোমাদের দৌড় বোঝা গেছে, আমি একটা উপায় বার করেছি যাতে টুনি ধরাও পড়বে আর শাস্তিও পাবে। শোনো শোনো শোনো, সবাই কাছে এসো, এসো এসো শোনো। কি এটা দেখি তো? ও মা, এটা তো দেখছি একটা হীরের হার, এখানে কি করে এলো? দেখে তো পরে কেমন লাগে আমার। বাহ, আমাকে তো একদম রানীর মতো লাগছে। যাই সবাইকে দেখিয়ে আসি। ও মা টুনি, সকালে দেখি গাছের ডালে ঝুলছে, পড়েই ফেললাম। দেখো বাপু, রাজা কাক্কা বুক্কা জানতে পারলে যেন আবার কেড়ে না নেয়। কেন, কেড়ে নেবে কেন? আমি কি আর এটা রাজার থেকে নিয়েছি নাকি? যাই তাই সবাইকে দেখিয়ে আসি। রানীর কাছে যে হার আছে, টুনির কাছেও সে হার আছে। রানীর কাছে যে হার আছে, টুনির কাছেও সে হার আছে। কি রে টুনি,
বলিস কি? এই দেখো না, এই রকম হার আগে দেখেছো? ঠিক বলেছিস টুনি, তোকে কিন্তু খুব সুন্দর লাগছে। রানীর কাছে যে হার আছে, টুনির কাছেও সে হার আছে। রানীর কাছে যে হার আছে, টুনির কাছেও সে হার আছে। শেষ পর্যন্ত কিনা বিয়ের খোঁটা খেতে হলো। বলি থামবে তোমরা, থামবে, সকাল থেকে মরা কান্না শুনে যাচ্ছে। বলি বলিয়া তো কাঁদার হলোটা কি? মহারাজ, আমার একটা গলার হার হারিয়ে গেছে। মহারাজ, একটা হার হারিয়ে গেছে? রাজা কাকাবক্কার এক রানীর হার হারিয়ে গেছে আর সাত রানী সকাল থেকে কাঁদছে। ও মা গো, আমাদের কি হবে গো? আমাদের এ কি হলো গো? আমি তোমাদের প্রত্যেককেই 100টা করে হার গড়িয়ে দেব। না 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 মহারাজ, না, ওটা যে আমার খুব প্রিয় হার ছিল মহারাজ, আমার ওটাই চাই। আমার মনে হয়, ওটা চুরি গেছে মহারাজ। আমার হার চুরি গেছে মহারাজ। রাজবাড়ি থেকে চুরি? এই কে করলো, কে করলো? রাজামশাই। ও, আরে তোমার আবার কি হলো? রাজামশাই, রাজামশাই, রানীর কাছে যে হার আছে, টুনির কাছেও সে হার আছে। রানীর হার টুনির কাছে? তাহলে রানী মানে কাঁদছেন কেন? আমি মরে গেছি বলে। কি অলক্ষণে কথা গো, কি অলক্ষণে কথা! আপনি কিরকম হেয়ালি করেন দিব্যি? আপনি আমার সাথে কথা বলছেন, বললেন কিনা আপনি মরে গেছেন। রানী মাতে কষ্ট হয় না বুঝি? অপদার্থ, চোরটা কোথায়? আগে কে চোর, কিসের চোর? টুনি চোর, মানে চোর টুনি, মানে চুরি চোর। রানীর হাড়ও চুরি করেছে, কোথায় কোথায় সেবাটা কোথায়? আগে উড়ে বেড়াচ্ছে আর বলছে রানীর কাছে যে হার আছে, আমার কাছেও সে হার আছে। তার মানে ওই টুনটুনি চুরি করেছে। মহারাজ, মহারাজ, ওকে ধরে আনুন, ধরে আনুন মহারাজ, এক্ষুনি ধরে আনুন। রাজামশাই, একটা নিবেদন আছে। বলে ফেলো। না, মানে বলছিলাম যে ওই সন্দেহের বশে চোর বলা উচিত নয়। আগে দেখতে হবে টুনির কাছে যে হারটা আছে সেটা রানীমার হারের সাথে মিলছে কিনা, নইলে আমাদের রাজাকে সবাই পচা রাজা বলবে। যে কি বুদ্ধি! যাও যাও, টুনিকে নিয়ে এসো, যাও যাও বলছি। টুনি ভাই, ও টুনি ভাই, বাসায় আছো নাকি? এই যে দাদা, কি খবর, ডাকছো কেন? করছো কি, লাগছে তো। রাজা মশাই তোমায় বেঁধে নিয়ে যেতে বলেছেন, তাই। আমি আবার কি করলাম? সে রাজা মশাইয়ের কাছে গেলেই বুঝতে পারবে। ঠিক ঠিক না না রাজা,
দশাই, আমি চোর নই, বিশ্বাস করুন। সকালবেলা এই হারটা আমি গাছের ডালে ঝুলতে দেখেছি, তাই পরে ফেললাম। আমি চোর নই রাজা মশাই, বিশ্বাস করুন আমি চোর নই রাজা মশাই। আমাকে আমাকে বোকা পেয়েছিস? গাছের ডালে কখনো এমনি করে হার ঝোলে? সত্যি বলছি মহারাজ, আমি চোর নই, আমি চোর নই রাজা মশাই, চোর অন্য কেউ। হ্যাঁ রাজা মশাই। চুপ কর বদমাশ পাখি, নাক কাটা রানীর হাড় পড়তে লজ্জা করে না? রাজা মশাই, রাজা মশাই এই টুনটুনির বিচার করুন, রাজা মশাই বিচার করুন। ও, তাহলে মনে হয় এটা ওই দুষ্টু রানীরই কাজ। তোকে তোকে আমি প্রাণদণ্ড দিলাম টুনি। হ্যাঁ প্রাণদণ্ড, রাজার ঘরে চুরির অপরাধে তোকে প্রাণদণ্ড দিলাম। মহারাজ একটা কথা বলবো? বলো বলো শুনি, বলো। বলছিলাম কি, ওকে খাঁচা বন্দি করে আমাদের কাছে রেখে দেব, সেটা বেশ ভালো হবে না বর্দি, কি বলো? হ্যাঁ, তুমি তো জানে চলে অম্বলে আচারে। আচ্ছা তবে মহারাজ, বিশ্বাস করুন আমি চুরি করিনি। মহারাজ আমি চোর নই, মহারাজ বিশ্বাস করুন আমি চুরি করিনি, আমি চুরি করিনি মহারাজ। সেদিন রাতে আমি আসল চোরকে দেখেছি, সত্যি কথা। কি, তুই চোরকে দেখেছিস? আবার মিথ্যে কথা? ওষুধ লেগেছে মনে হচ্ছে। রে চুপ করে আছিস কেন, বল আর কত মিথ্যে বলবি বল। না রাজা মশাই, আমি মিথ্যে কথা বলছি না, চোর এই রাজসভাতেই আছে এবং ড্যাব ড্যাব করে আমাদের সবাইকে দেখছে। শুধু বললে তো হবে না, প্রমাণ দিতে হবে। হ্যাঁ প্রমাণ তো আছে রাজা মশাই। কি প্রমাণ? চোরের মাথায় আমি আমার একটা পালক ফেলে দিয়েছি, আর সেই পালকটা এখনো চোরের মাথায় আটকে আছে। রাজা মশাই, ছোট রানী চোর, দেখুন 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 কেমন পালক আছে কিনা, হাত দিয়ে দেখছে, একবার তো দেখুন। ছোট রানী, এ কি শুনি, তুমি চোর? হায় 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 রে, শেষে চোর বিয়ে করলাম। ওরে বাবা রে বাবা রে, হায় হায় হায়। মহারাজ ক্ষমা করুন, ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন, ক্ষমা করুন মহারাজ। তুমি যে আমার নাক কাটালে গো, নিজের গয়না নিজেই। এই এই টুনিকে ছেড়ে দে। এবার রানীকে শাস্তি দেবেন তো রাজা মশাই? নিশ্চয় নিশ্চয় শাস্তি দেব। আমার কি হবে গো, আমার যে কেউ নেই গো মহারাজ, আমার যে কেউ। আহা থামো থামো, আর কান্না নয় আর কান্না নয়। তাহলে রানীদের শাস্তি? কিসের শাস্তি, নিজের গয়না নিজের চুরিতে দোষ নেই। হ্যাঁ শাস্ত্রে বলে কোনো দোষ নেই। কি, আমার বেলায় বন্দি দশা আর রানীর বেলায় দোষ নেই? রাজার মনে নেই কুজোর, রাজার রানী গয়না চোর। রাজার মনে নেই কুজোর, রাজার রানী গয়না চোর। আরে আমাকে না টুনিকে ধর, ও যে আমার নাকের সাথে কানটাও কেটে দেবে। ধর ধর ব্যাটাকে, ধর বলছি ধর। গয়না চোর, রাজার মনে নেই কুজোর, রাজার রানী গয়না চোর। রাজার মনে নেই কুজোর, রাজার রানী গয়না চোর। এরপর টুনি উড়ে চলে যায় অনেক দূরে। রাজার পেয়াদারা টুনির পিছু পিছু ছুটতে ছুটতে শেষ পর্যন্ত হাঁপিয়ে পড়ে, কিন্তু কিছুতেই তারা টুনির নাগাল পেতে পারে না। শেষে নদীর পাড়ে এসে তারা থেমে যায়। বাসায় ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ চলো চলো, সূর্য মামা ডুবে গেছে, এক্ষুনি ঝুপ করে সন্ধে নেমে যাবে। মা
শোনায় কি শোনায়। আজকে আমি তোকে ঠাকুরমার ঝুলে লাল কমল আর নীল কমলের গল্প শোনাবো। মামা, আজকে অন্য গল্প শুনবো, রাক্ষস খক্কশের গল্প। আচ্ছা বাছা, তাহলে তাই বলছি, মন দিয়ে শোন। একটা গ্রামে একটা ভয়ানক রাক্ষস থাকত। ওর একটা ভাই ছিল, সে ছিল খক্কশ। রাক্ষস খুব বদমাশ ছিল। আমার থেকেও দুষ্ট? হ্যাঁ, তোর থেকেও বেশি বদমাশ। রাক্ষস সব সময় তার ভাই খক্কশের খাবার চুরি করে খেত। আর খক্কশ কিছু বলতে গেলেই রাক্ষস দাদা খক্কশ ভাইকে খুব মারত। তাই একদিন খক্কশ একটা বুদ্ধি করল। কি বুদ্ধি মা! ও যেখানে খাবার রাখে তার চারদিকে একটা গর্ত করে সেখানে ঘাস পাতা বিছিয়ে তার কাছে খাবার রেখে দিল, আর গর্তের মধ্যে গোবর ভরে রাখলো। আর যখন তার রাক্ষস দাদা খক্কশ ভাইয়ের খাবার চুরি করতে এলো, অমনি রাক্ষস পড়ে গেল গর্তে। তারপর তো তার লেজে গোবরে কাণ্ড। কত কান্নাকাটি করছে কিন্তু কিছুতেই গর্ত থেকে উপরে উঠতে পারছে না। দারুণ মজা, দারুণ মজা! রাক্ষস দাদা পেলো সাজা। হ্যাঁ, দারুণ মজা, দারুণ মজা, দারুণ মজা! রাক্ষস দাদা পেলো সাজা। দারুণ মজা, দারুণ মজা! এত রাতে টুনির বাসায় হাসাহাসি হচ্ছে কেন? যাই তো গিয়ে দেখি। কি টুনি বোন, তোর বাসায় রাতের বেলা এত কিচিরমিচির কিসের? না না, আমার কাছে রাত কোথায়? আমার বাসায় তো আলো আছে। এই পর্দা নামিয়ে দিলে অন্ধকার, পর্দা তুলে দিলে আবার আলো। সেই টুনি, তোর মাথায় বুদ্ধি আছে বটে। আচ্ছা আচ্ছা, তুই এটা কিভাবে বানিয়েছিস? রাজা কাক্কাবুক্কার গোয়াল থেকে গোবর আর ছোট ছোট জোনাকে নিয়ে আসি। একটা ছোট্ট বাটিতে গোবর ভরে রাখি, আর তার মধ্যে জোনাকি পোকা ধরে মুখটা গোবরে বসিয়ে দিই। ব্যাস, হয়ে গেল। তাহলে কালকে সকালে আমাকেও নিয়ে যাস, আমিও তোর সাথে রাজামশাইয়ের গোয়ালে গোবর আনতে যাব। আচ্ছা ঠিক আছে। দুষ্টু পাখি বুদ্ধিমতি টুনি আমার নাম, রাতের বেলায় জ্বালায় আলো ভরিয়ে খুশির দাম। আহা, নেই যে কোনো কাম, আমার নেই যে কোনো কাম। তাড়াতাড়ি দুধটা দে মহারাজ, এই সময় দুধ না পেলে আবার কুরুক্ষেত্র বাঁধিয়ে ফেলবে। এই তো আমি ঘটিতে ভরেই রেখে দিয়েছি, নিয়ে যান। এই দেখ শালু, এইখানে গোবর একসাথে জড়ো করা আছে। বাহ বাহ বাহ, চল চল চল, এখান থেকে গোবর নিয়ে যাই, আর তারপর বাসায় গিয়ে একটু একটু করে জমাই, চল। হ্যাঁ হ্যাঁ, চল চল। একে টুনি আর শালিক রাজবাড়ির গোয়াল থেকে গোবর চুরি করছে, কথাটা এক্ষুনি মহারাজকে জানাতে হবে। একি, আরে দুধটা তো নিয়ে যান। রাখো তোমার দুধ। 97, 98, 99, 100 রে বাবা, এতক্ষণে ব্যায়াম শেষ হলো। এই কিন্তু একি, এখনো টাটকা দুধ এলো না, কখন দুধ নিয়ে আসার কথা? সব সব কর্মচারীগুলো ফাঁকিবাজ হয়ে যাচ্ছে। মহারাজ সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে? আর আমার টাটকা দুধ কোথায়? হ্যাঁ, কি সর্বনাশ হয়েছে? টুনি তার বন্ধু শালিককে নিয়ে এসে রাজবাড়ির গোয়াল থেকে গোবর চুরি করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সে কি রাজবাড়ির গোয়াল থেকে চুরি? সর্বনাশ! এই এই কোথায়, কোথায় টুনি, কোথায় কোথায় সে? আজ আজ আমি ওকে ছাড়বো না। ওই দেখুন মহারাজ, ওই 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 দেখুন। কি
তো দিনের আলোয় গোবর চুরি করছে। চুরি নয়, চুরি নয়, বলুন ডাকাতি, ডাকাতি। এরপর তো রাজবাড়িতে আর গোবর থাকবে না, না হবে ভুটে, না জ্বলবে উনুন, না হবে রান্না। তোর এত বড় সাহস, তুই আমার গোয়াল থেকে গোবর চুরি করিস? হ্যাঁ রাজা মশাই, আপনার বাড়িতে তো রাতের বেলাতে আলো জ্বলে, কিন্তু আমাদের তো সেই উপায় নেই, তাই আমরা গোবরের মধ্যে জোনাকি পুঁতে আমাদের বাসায় আলো জ্বালাই। সব আলো বন্ধ। আমলো যা, এত সহজ নয় রাজা মশাই। এখন তো শুধু আমরা দুজন এখান থেকে গোবর নিয়ে যাচ্ছি, এরপর পুরো জঙ্গলের পাখিরা গোবর নিয়ে যাবে। তবে রে, দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি দেখাচ্ছি মজা, দাঁড়া। মন্ত্রী, আজ্ঞা করুন মহারাজ। শোনো, আজ থেকে রাজবাড়ির গোয়ালে কোনো গোবর থাকবে না। হ্যাঁ, সব সব গোবর রাজবাড়ির গুদাম ঘরে থাকবে। হ্যাঁ, এবার এবার দেখবো দেখবো টুনি কি করে গোবর চুরি করে। আচ্ছা মহারাজ, আপনার কথা মতো তাই হবে। কত স্বাদ হয়েছিল, টুনির বাসার মতো আমাদের বাসাতেও রাতের বেলা আলো জ্বলবে, কিন্তু দুষ্টু রাজামশাই সব চৌপাট করে দিল। ভাইয়া শালিক, তোর পরিকল্পনা চিরকালের মতন ভেস্তে গেল। একটু আগে দেখে এলাম রাজামশাই গোয়াল ঘর থেকে সব গোবর সরিয়ে রাজবাড়ির গুদাম ঘরে তালা বন্ধ করে রাখছে। এবার আমার কি হবে? আমার বাসায় কি আলো জ্বলবে না? আমিও ভেবেছিলাম আমার বাসাতে আলো জ্বালাবো, কিন্তু সেটাও ভেস্তে গেল। উপায় আছে বন্ধু, উপায় আছে। রাজবাড়ির গোদাম ঘরের উপরে ছোট্ট ঘুলঘুলি আছে, সেটা দিয়ে আমি আর তুই আরামে গলে যেতে পারবো। চল চল তাড়াতাড়ি চল, কেউ কিছু বুঝতেই পারবে না। আমার নাম হলো রাজা কাকা বোকা। আমার বুদ্ধির কাছে কাকের মতো বুদ্ধিমান পাখি বোকা হয়ে যায়, আর এ তো পুঁচকে টুনটুনি, ও নাকি আমার গোয়াল থেকে গোবর চুরি করে নিয়ে যাবে। নে নে, এবার ঠেলা সামলা। গোবর তো আমরা নিয়ে যাবই, সোজা পথে হলো না যখন তখন ব্যাকা পথে, সামনের দেয়ালের ঘুলঘুলি দিয়ে ফুরুত করে ঢুকে পেছনের ঘুলঘুলি দিয়ে ফুরুত করে উড়ে পালাবো। গোবর চুরি করে বাসায় আলো জ্বালানো, আজ তোদের বাসাই ভেঙে দেবো। মন্ত্রী মন্ত্রী, আজ্ঞা করুন মহারাজ। তুমি আর কয়েকজন প্রহরী মিলে টুনটুনি আর টুনটুনি সঙ্গী সাথীদের সবার বাসা ভেঙে দাও তো। যাও এক্ষুনি যাও, আর রাজবাড়ির গুদাম ঘরের থেকে সব গোবর রাজকোষাগারে চালান করো। হ্যাঁ, এবার টুনি বুঝবে ঠেলা। তাহলে কোষাগারের হীরে মানে? ওগুলো ওগুলো গোয়ালে পাঠিয়ে দাও। হ্যাঁ গোয়ালে পাঠিয়ে দাও, দাও গোয়ালে দাও। হ্যাঁ যথা আজ্ঞা মহারাজ। সবাই সবাই সব পাখির বাসা ভেঙে গুড়িয়ে দাও। লক্ষ্মীটি লক্ষ্মীটি তো হয় আপনার, আমাদের আমাদের এত বড় সর্বনাশ করবে না মন্ত্রী মশাই? লক্ষ্মীটি লক্ষ্মীটি তো হয় আপনার। মহারাজের আদেশ, তোরা রাজবাড়ির গোবর চুরি করেছিস, তাই এটা তোদের শাস্তি। হায় হায় হায়, আমাদের কি সর্বনাশ হলো! আমরা বেশ শান্তিতে ছিলাম, কিন্তু হঠাৎ করে কত বড় বিপদ চলে এলো। যতই কান্নাকাটি করো আর কিছুই করতে পারবি না, আজ থেকে তো গোবরও কোষাগারে রাখা হবে, আর তাতে কোনো ফাঁক ফোকর নেই যে তোরা চুরি করে গোবর নিতে পারবি। হ্যাঁ।
আমাদের এত বড় সর্বনাশ করার পরে আমরা কিভাবে রাজাকে শাস্তি দেব? শোনো সবাই, এবার আমাদেরকে একজোট হতে হবে আর বটফল অসত্য ফলের খোঁজ করতে হবে। আমাদেরকে ধরুন, সাহস থাকলে ধরে দেখার। চলে গেল। মহারাজের জয় হোক। মহাজন তুমি? মহারাজ, আপনার তো আগামীকাল বিদেশে বাণিজ্য করতে যাওয়ার কথা, তাই আপনাকে আগাম জানাতে এলাম। ও হ্যাঁ, তাই তো, আমি তো একদম ভুলেই গিয়েছিলাম। এই টুনির পিছনে ধাওয়া করতে করতে আমি সবই ভুলে গেছি। মন্ত্রী, তুমি চটপট আমার সব কিছু ব্যবস্থা করো, আর আর আমার জাহাজে করে সব গরুও বিদেশে নিয়ে যাবো, যাতে যাতে টুনি কোনোভাবেই গোবর না পায়। হ্যাঁ, যথা আজ্ঞা মহারাজ। সেগুড়ে বালি, রাজামশাই সব গরুর জাহাজে করে সাথে নিয়ে চলে যাচ্ছে। তাহলে তো মহা মুশকিল হলো। মুশকিল কিছুই হয়নি রে শালু, কিছুদিন পরে আমরা আবার গোবর পাবো আর রাজামশাইও শাস্তি পাবেন। কিভাবে টুনি, কিভাবে? ওই যে বটফল, অসত্য ফলের বীজ। চল চল চল, ওই দেখ কোষাগার ভেঙে গেছে, এবার আমাদের আর কোনো চিন্তা নেই। এই কোষাগারের একই অবস্থা, এই কোষাগার ভেঙে গেল কিভাবে? রাজামশাই, আপনার অনেক শক্তি, আপনি আমাদের বাসা ভেঙে দিয়েছিলেন, কিন্তু আমার কাছে বুদ্ধি আছে, আমি বুদ্ধি দিয়ে আপনার রাজবাড়ির কোষাগার ভেঙে দিলাম, আবার তালাবন্দি কোষাগার থেকে গোবরও নিয়ে গেলাম। টুনির সর্বনাশ করতে গিয়ে আমার কত বড় সর্বনাশ হলো গো। হায় 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 হায়